পয়লা জানুয়ারি 1886 সাল, যখন সারা কলকাতায় আলোকমালায় সেজে উঠেছে, সকলে পালন করছে ক্রিসমাসের আনন্দ, 25শে ডিসেম্বর পৃথিবীতে প্রবেশ করেছেন নাজারাথের যিশু, ক্যারল, পিয়ানো, অর্গ্যান, প্রেয়ার, ব্লেসিংস, ক্রিসমাস ট্রি, বেলজিয়ান সান্টা ক্লস আর গুড সামারিটান। তারপরেই খ্রিস্ট শতাব্দীর বর্ষবরণ। আর এই দিনটাকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছিলেন তার একটি বিশেষ লীলা করবার জন্য, যা আমাদের কাছে আজও অত্যন্ত বিশেষ হয়ে রয়েছে। আমরা যারা যুগাবতার শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, প্রেমের ঠাকুরের কাছ থেকে যারা আমরা এতটুকু প্রেমের কৃপা পেয়েছি, তারা কিন্তু পয়লা জানুয়ারির এই দিনটা ক্রিসমাস বা নিউ ইয়ারের আনন্দ থেকেও অনেক বেশি করে এই কল্পতরু উৎসবের আনন্দ উদযাপন করে আসছেন। এই দিনেই আমাদের প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, আর তাই আজ ভাবসাগরের পারে আমার এই ইউটিউবের বিশেষ ব্লগে আমি বৈষ্ণবী চলে এসেছি বৃন্দাবন থেকে, সরাসরি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসবের কথা নিয়ে। ঠাকুর বলেছিলেন, নিজেকে প্রকাশ করব শেষের সেই দিনে, হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। ভক্তরা শুনেছিলেন কিন্তু ঠিক বুঝতে পারেননি। গৃহীভক্তরাও জানতেন ঠাকুর অবতার, প্রথম গুরু
ভৈরবী দক্ষিণেশ্বর কালীবাড়িতেই পণ্ডিত সভা ডেকে প্রমাণ করে দিয়েছিলেন শ্রীরাম ও কৃষ্ণ কলিযুগের অবতার। শাস্ত্রে অবতারের যে সমস্ত লক্ষণের কথা বলা আছে শ্রীরাম ও কৃষ্ণে তা পরিষ্কার ফুটে উঠতে দেখা গেছে। যেমন সাধনকালে মহাভাব, সমাধি। ভক্ত রামচন্দ্র দত্ত প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র তাকে অবতার বলেই প্রচার করতেন। অনেকে মানতেন, আবার অনেকে মানতেন না। কিন্তু ঠাকুর ঠাকুর কিছুই বলতেন না, শুধু মাঝে মাঝে প্রশ্ন করতেন, হ্যাঁ গা আমাকে তোমাদের কি মনে হয়? ব্রাহ্মণেতা কেশবচন্দ্র বলেছিলেন, প্রচারের কি প্রয়োজন, ফুল ফুটলে ভ্রমর তো আপনিই আসবে। চাঁদের সঙ্গে আলো, আগুনের সঙ্গে উত্তাপ, আর স্বরের সঙ্গে সুর। কিন্তু হাটে হাঁড়ি ভাঙার কথাটা মাঝে মধ্যেই ঠাকুর বলতেন। স্বামীজি বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ কে ছিলেন, কি ছিলেন, তা আমি বলতে পারবো না, একমাত্র তিনিই জানতেন তিনি কে। অক্ষয় কুমার সেন গুরুবন্দনায় লিখলেন, তুমি শিব, তুমি শক্তি, নারায়ণ তুমি, তুমি রাম, তুমি কৃষ্ণ, অখিলের স্বামী। প্রথমে দক্ষিণেশ্বর, তারপর শ্যামপুকুর, আর শেষ লীলাস্থল কাশীপুর উদ্যান বাটে। শ্যামপুকুর থেকেই ঠাকুর লীলা গুটোতে শুরু করলেন। গৃহী ভক্তদের শ্রেণীবিভাগ, সন্ন্যাসী যুবকদের বেছে নেওয়া অর্থাৎ সন্ন্যাসী যুবক চয়ন, তাদের কাঁধে দায়িত্ব অর্পণ, আর শ্রী শ্রী মা শারদামণিকে একেবারে পুরো ভাগে এনে নেতৃত্ব সমর্পণ। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার আদল যেন দেখা যেতে লাগল। পুরুষ বিভাগের নেতা নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ, আর নারীদের দিকে মা শারদা, তার চালিকা শক্তি শ্রীরামকৃষ্ণ, যেন একটা পাওয়ার হাউস। 1886 সাল, ইংরেজি নববর্ষ, কোনো হাঁকডাক নেই, কোনো প্রস্তুতি নেই, ইংরেজের রাজধানী কলকাতা। আর সেই বছরের প্রথম দিনটাতেই ঠাকুর একেবারে তৈরি হয়ে উঠলেন তার সেই শেষ লীলা করবার জন্য। ঠাকুর তখন কাশীপুর উদ্যান বাটিতে দোতলার ঘরে রয়েছেন। আর কাশীপুরের যে উদ্যান অর্থাৎ এই বাগান বাড়ির যে বাগান, সেই বাগান থেকে কিছু কিছু শব্দ তার কানে এসে পৌঁছচ্ছে। ঠাকুরের ঘরে রোদ এসেছে, পাশেই ছোট ছাতে রোদ পুকুর, শীতের পাখির ডানায় নতুন পালক, সুর ঝলসাচ্ছে তাদের ঠোঁটে। সেদিনের সব ঘটনাই ঘটেছিল সরাসরি স্বাভাবিক গতিতে। ব্যাখ্যা শুরু হল অনেক পরে। উদ্যানবাটিও কিছুকাল রইল ব্যবসায়ের দখলে। যেখানে অবতার শ্রীরাম ও কৃষ্ণ তার নরলীলার শেষ অধ্যায়টি ফেলে গেলেন, সেটিকে মহাতীর্থের সম্মান দিয়ে রামকৃষ্ণ মিশনের অধিকারে আনতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। দোতলায় শ্রীরাম ও কৃষ্ণ, ভক্ত হরিশ মুস্তাফি দোতলায় ঠাকুরের ঘরে গেলেন। ঠাকুরের পরম ভক্ত এবং কবি দেবেন্দ্রনাথ মজুমদারের মামা, ভাগ্নেই একদিন মামাকে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এনেছিলেন। ঠাকুর তাকে কাছে ডাকলেন, না চাইতেই
হরিশকে তিনি প্রথম কৃপা করলেন। কৃপারূপে নিজে প্রভু লীলার ঈশ্বর আপনি বিরাজমান কৃপার ভিতর। এই কৃপা একটা এমন জিনিস, যারা এটার বিন্দুমাত্র আভাস পেয়েছে তারাই জানে পৃথিবীর যাবতীয় বস্তু এমনকি রাজসিংহাসনও এর কাছে তুচ্ছ মনে হয়। হরিশ সেই কৃপা পেয়ে আজ পুলকিত, শিহরিত, দুচোখে দরদর করে অবিরল জলধারা। কি যেন একটা হয়ে গেল, যেন যেন নিমেষের মধ্যে একটা পুনর্জন্ম হয়ে গেল। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিশকে ধন্য করে যেন জেগে উঠলেন। উদ্যানে আরো মানুষ। ঠাকুর দেবেন্দ্রবাবুকে দোতলায় ডাকলেন, পবিত্র ব্রাহ্মণ, কবি, গীতিকার। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাম কি কারণে আমাকে অবতার বলে গা, তোমরা কি কোনো সিদ্ধান্তে আসতে পেরেছ? দেবেন্দ্র নিরুত্তর। বেলা তখন তিনটে, রোদ হেলেছে পশ্চিমের আকাশে। ঠাকুর নেমে এলেন বাগানে, সেখানে যেন তখন আনন্দের একটা একটা ঢেউ খেলে গেছে, একটা যেন আনন্দের উৎসব হচ্ছে। ঠাকুর কাঠের পিঁড়ি দিয়ে নামলেন, শরীর ক্রমশই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, ভক্তগণ ঘিরে রয়েছেন তাকে, ঠাকুর যেন পড়ে না যান। কিন্তু ঠাকুরের সেদিকে কোনো দৃকপাত নেই, যেন একটা ভীষণ তাড়া, একটা একটা বিশেষ তাগিদ, যা আজকে এই মুহূর্তে এক্ষুনি তাকে করতে হবে। ঠাকুর বাগানের পথে এগিয়ে গেলেন। ভক্তগণ যারা দেখতে পেয়েছেন তারা দ্রুত পায়ে এগিয়ে এলেন ঠাকুরের কাছে। কয়েকজন তরুণ ভক্ত তাদের বর্ণনায় লিখেছেন, খেলিতেছিলাম ডালে বানর বানর, তারা সেই চাঁপা গাছ থেকে নেমে এলেন। পুঁথিকার অক্ষয় কুমার সেনের হাতে দুটি জহরিয়া চাঁপা, যেখানে গিরিশচন্দ্র, নাট্যকার গিরিশচন্দ্র, ঠাকুর সেই দিকেই এগিয়ে চলেছেন। গিরিশ যে তার বড় প্রিয়, ঠাকুর বলতেন ও হচ্ছে সাক্ষাৎ মায়ের কাল ভৈরব। আহা, আজ ঠাকুর কি যেন একটা মনোহর বেশ ধারণ করেছেন, পরিধানে লাল পেরে সুতোর বসন। সেই যে একটা গান আছে না, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণের ওপর দুলে যাইছে, কোঁচা কোঁচা, চরণের ওপর দুলে যাইছে, কোঁচা। পদকর্তা লোচন দাস ঠাকুরের গৌরপদ, এই গৌরাঙ্গের বিশেষ বর্ণনা যাতে রয়েছে সেই পদটা আমার মনে পড়ে গেল। ঠিক সেই রকমই ধবল পাটের ধুতি এবং তাতে রাঙা পাড় দেওয়া, আর গায়ে বনাতের জামা সবুজ রঙের, সেই কাপড়েরই টুপি, তাতে কান ঢাকা, মোজা পায়ে চটি জুতো লতা পাতা আঁকা, শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদনমণ্ডল, কান্তিরূপে লাবণ্যেতে ঝলমল করছে। আবার সেই প্রশ্ন গিরিশকে এবার সরাসরি, হ্যাঁ গা তোমরা আমাতে কি দেখো গা? গিরিশচন্দ্র নতজানু হয়ে পায়ে পড়ে গেলেন, বললেন, আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখ ব্যাস বিবরণে পরাভাব যেথা।
কালের এইটুকু অংশকে যদি স্তব্ধ করা যায় একটা স্থির চিত্রে, তাহলেই পাওয়া যাবে সেই চির কল্পতরুকে, কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণকে। গিরিশের উত্তরে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। অক্ষয় কুমার সেন গাছ থেকে সদ্য পেড়ে আনা জহুরিয়া চাঁপা ফুল দুটি ঠাকুরের শ্রীপদে রাখলেন। আনো ফুল, আরো ফুল, অঞ্জলি অঞ্জলি, কে আছো কোথায়, ছুটে এসো ছুটে এসো, আজ ঠাকুর কল্পতরু হয়েছেন। তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক, আর কি বলিব আমি। ঠাকুরের প্রশ্নে গিরিশচন্দ্র সেদিনকে যে উত্তর দিয়েছিলেন, তাতে তিনি বোঝাতে চেয়েছিলেন যে স্বয়ং ব্যাস বাল্মীকি যার মহিমা বুঝতে পারেননি, আমি দীনহীন, আমি কিরূপে তাকে, আমি কিরূপে তার মাহাত্ম্য বলতে পারব। তার কথায় ঠাকুর খুব প্রসন্ন হয়েছিলেন। কল্পতরুরূপী শ্রীরামকৃষ্ণের রূপের বর্ণনা দিয়ে শ্রী রামচন্দ্র দত্ত লিখেছিলেন যে সেদিন ঠাকুরের মুখমণ্ডলের জ্যোতিতে যেন দিকমণ্ডল আলোকিত হয়ে যাচ্ছিল। মুখের যে অত শোভা হতে পারে তা আগে জানা ছিল না। ঠাকুর ভক্তদের কাছে এসে তার ডান হাতটা উপরের দিকে তুলে আশীর্বাদ করে সেদিন বলেছিলেন, আমি আর কি তোমাদের বলবো, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। আর এই কথা বলতে বলতেই ঠাকুরের ভাবাবেশ হল। ভক্তরা পুষ্প চয়ন করে এনে সঙ্গে সঙ্গে জয় রাম কৃষ্ণ ভগবান, জয় রাম কৃষ্ণ ভগবান বলে তার চরণে অঞ্জলি প্রদান করতে লাগলেন। কেউ কেউ ফুলগুলো ওপরের দিকে ছুঁড়তে লাগলো, যেন পুষ্পবৃষ্টির মতন দেখাতে লাগলো। সকলেই আনন্দে পরিপূর্ণ। অক্ষয়বাবু, অক্ষয় সেন বিভোর হয়ে আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন। আর তারপর নবগোপাল ঘোষ, উপেন্দ্রনাথ মজুমদার, রামলাল চট্টোপাধ্যায়, অতুল কৃষ্ণ ঘোষ, গাঙ্গুলি ইত্যাদি কয়েকজনের পরিত্রাণ হয়েছিল সেদিন। ভক্তদের সেদিন আনন্দের আর কোনো সীমা ছিল না। পয়লা জানুয়ারি 1886 দিন অক্ষয় কুমার সেন কাশীপুর উদ্যানবাটিতে উপস্থিত ছিলেন। গাছের ডালে কয়েকজন মিলে বানর বানর খেলছিলেন। ঠাকুরকে সেদিনকে সেই দিকে আসতে দেখে দুটো চাঁপা ফুল, জহুরিয়া চাঁপা ফুল গাছ থেকে তুলে ঠাকুরের পায়ে দিয়েছিলেন তিনি। এরপর ঠাকুর ভক্তদের আশীর্বাদ করে যখন তার ঘরের দিকে ফিরছেন, তখন এই অক্ষয় কুমার সেনকে তিনি বিশেষভাবে দয়া করেছিলেন। ঘটনাটির বিবরণ অক্ষয়বাবু তার পুঁথিতে এই রকমভাবে দিয়েছিলেন। তাতে বেশ তিনি লিখেছিলেন যে পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়ায় আছিন মুই অনেক তফাতে, দূর থেকে সম্বোধিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিলা বক্ষের উপরে, কানে কিবা বলিলেন আছয় স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিন গোপনে, কি দেখিন কি শুনিন নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন
যে অক্ষয় কুমার সেনকে তার বুকে হাত দিয়ে ঠাকুর সেদিনকে তার কানে মহামন্ত্রে তাকে দীক্ষিত করেছিলেন। এবং সেই কারণেই অক্ষয় কুমার সেন এই ছত্রে বলছেন যে কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিন গোপনে। ভক্ত সন্তানের আজীবন লালিত বাসনা সেই মুহূর্তেই তিনি পূর্ণ করেছিলেন। আর এই আশাতীত সৌভাগ্য লাভ করে অক্ষয় মাস্টারের যা অবস্থা হয়েছিল তা বিচিত্র। তার দেহ একেবারে বেঁকে চুড়ে গিয়েছিল। তিনি লিখেছেন, রামকৃষ্ণ এখন আমায় যা দেখিয়েছেন, যা বুঝিয়েছেন, তাতে বেশ দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে তিনি সেই ভগবান, ভগবানের অবতার, এই দুনিয়ার মালিক, সর্বশক্তিমান, সেই রাম, সেই কৃষ্ণ, সেই কালী, সেই অনন্ত সচ্চিদানন্দ। মন বুদ্ধির অতীত, আবার মন বুদ্ধির গোচর। অক্ষয় কুমার সেন এরপর বাকি জীবনটা ঠাকুরের স্মরণ মনন এবং শ্রী শ্রী মায়ের সেবায় দিন কাটাতেন। 76 বছর বয়সে তার দেহ রক্ষা হয়েছিল। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন, আমি ঠাকুর আর মাকে দেখতে পাচ্ছি। আর এরপর তার মুখে এক অনির্বচনীয় জ্যোতি ফুটে উঠেছিল এবং পরম আনন্দের মধ্যে দিয়ে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ঠাকুরের এই কল্পতরুর দিনে অক্ষয় কুমার সেনের কথা আমি এই কারণেই বললাম যে অক্ষয় কুমার সেন বিখ্যাত হয়ে আছেন আজও তার শ্রেষ্ঠ রচনা শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখার জন্য। এই রচনা থেকে ঠাকুরের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে অক্ষয় কুমার সেনের জন্ম হয়েছিল এবং কলকাতার ঠাকুরদের বাড়িতে তিনি ছেলেদেরকে পড়াতেন, আর এই কারণেই তাকে অক্ষয় মাস্টার নামেও তার পরিচিতি হয়েছিল। কিন্তু স্বামীজি তাকে কিছুটা কৌতুক ছলে শাঁকচুন্নি নামে ডাকতেন এবং সম্ভবত এই চেহারা, এই নাম তার দেয়া হয়েছিল তার চেহারার কারণে, কারণ তার গায়ের রং খুব কালো ছিল এবং রোগা মাঝারি চেহারার মানুষ তিনি ছিলেন। এক কথায় বলা যায় বেশ কুৎসিত দর্শনই ছিল। তো সেই কারণেই স্বামীজি তাকে স্নেহ করে শাঁকচুন্নি বলে ডাকতেন এবং তার লেখা শ্রীরামকৃষ্ণ পুঁথি পরে স্বামীজি লিখেছেন যে তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন। মানে এই পুঁথি পড়ে এত আনন্দ পেয়েছিলেন স্বামীজি যে তিনি লিখেছিলেন, বলেছিলেন যে ধন্য শাঁকচুন্নি, আমি তার পুঁথি পড়ে যে কী আনন্দ পেয়েছি তা আমার বলার ভাষা নেই। যাই হোক, এরপর এই কল্পতরু দিনে এরপর যাকে তিনি কৃপা করেছিলেন তিনি হলেন নবগোপাল, ঠাকুরের খুব প্রিয় ভক্তদের মধ্যে একজন নবগোপাল। নবগোপাল ঘোষ পরবর্তীকালে যার নাম হয়েছিল জয়রামকৃষ্ণ। হাওড়া জেলার বেগমপুরে তার জন্ম হয় এবং পরে কলকাতার বাদুর বাগানে স্ত্রী পুত্র নিয়ে তিনি থাকতেন। হেন্ডারসন কোম্পানিতে চাকরি করতেন, ভক্তিমান সজ্জন মানুষ। আর এই কল্পতরু দিবসের দিনে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করে বলেছিলেন, প্রভু আমার কি হবে? ঠাকুর বলেছিলেন, একটু ধ্যান জপ করতে পারবে? নবগোপালবাবু সংসারী মানুষ, কাজে সদা সর্বদা ব্যস্ত থাকেন, তাই বলেছিলেন, আমি ছাপোষা গেরস্থ লোক, সংসারে অনেকের প্রতিপালনের জন্য আমায় নানান কাজে ব্যস্ত থাকতে হয়, আমার সে অবসর কোথায়? ব্যস্ত মানুষ নবগোপালকে ঠাকুর বলেছিলেন, আমার নাম একটু করতে পারবে তো? নবগোপালবাবু খুশি মনে বলেছিলেন, হ্যাঁ তা খুব পারব। ঠাকুর তাকে আশ্বস্ত করে বলেছিলেন, ব্যাস তাহলেই হলো।
এরপর বাকি জীবনটুকু তিনি রামকৃষ্ণ নামেই কাটিয়ে দিতেন। অফিস থেকে ফিরে তিনি ছেলে মেয়েদের বাতাসা বিলোতেন এবং জয় রামকৃষ্ণ করে ধ্বনি দিতেন। ছোটরাও তার সঙ্গে জয় রামকৃষ্ণ ধ্বনি দিতে দিতে নৃত্য করতেন। এমন হয়েছিল যে দূর থেকে তাকে দেখতে পেলে ছোট ছোট ছেলেমেয়েরা বলে উঠত, জয় রামকৃষ্ণ, এবং সেই থেকেই তার নাম হয়ে গেল জয় রামকৃষ্ণ। পরে তিনি হাওড়ার রামকৃষ্ণপুরে চলে আসেন। সেখানে তিনি তার বাড়ির এক অংশে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি স্থাপন করে পূজা অর্চনার ব্যবস্থা করেছিলেন। স্বামী বিবেকানন্দ স্বয়ং সেখানে পূজাও করেছিলেন এবং সেখানে বসেই কিন্তু আমরা আজ যে ঠাকুরের মন্ত্র, যে প্রণাম মন্ত্রে ঠাকুরকে স্মরণ করি, সেই মন্ত্র স্বামীজির কিন্তু সেখানে বসেই কিন্তু তিনি রচনা করেছিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই স্তোত্র তিনি সেখানে বসেই রচনা করেছিলেন। এবং এখানেও নবগোপালবাবু প্রত্যেক দিন গঙ্গা স্নান করে ফেরার পথে যাকেই সামনে পেতেন বলতেন, বলো জয় রামকৃষ্ণ, এবং বাতাসা বিলতেন। আর এইভাবেই রামকৃষ্ণ নামে তার জীবন পূর্ণ হয়ে গিয়েছিল। তো ঠাকুর কল্পতরুর দিনে বিশেষভাবে এই নবগোপাল ঘোষকেও কৃপা করলেন। ঠাকুরের ভাতুষপুত্র রামলালা দাদার অভিজ্ঞতাটাও কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। তিনি তার স্মৃতিকথায় বলেছেন যে, আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো, আমার কি গাড়ু গামছা বাবা সার হলো। অর্থাৎ ঠাকুরের গাড়ু এবং গামছা তো তিনিই বইতেন, তো সেই কারণেই তিনি এরকমটা ভাবছেন যে আমার কি গাড়ু গামছা পাওয়াটাই সার হলো। একথা যেমন মনে হওয়া অমনি পেছন ফিরে বললেন, হিরে রামলাল, এত ভাবছিস কেনে, আয় আয়। এই বলে আমায় সামনে দাঁড় করালেন এবং গায়ের চাদর খুলে দিলেন, বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন, দেখ দেখিনি এইবার। রামলাল বললেন, আহা, সে যে কি অপরূপ, কি আলো, কি জ্যোতি, সে আর কি বলবো। তিনি স্বামী সারদানন্দকে বলেছিলেন, ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করতে বসে তার শ্রীঅঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখতে পেতেন, যখন পাদপদ্ম দেখছেন তখন মুখখানি দেখতে পেতেন না, আবার মুখ থেকে যখন কোমর পর্যন্ত দেখছেন তখন শ্রীচরণ দেখতে পেতেন না। এইভাবে যা দেখতেন তাকে সজীব বলে মনে হতো না, কিন্তু এই কল্পতরুর দিনে ঠাকুর যেই না তাকে স্পর্শ করলেন, তিনি সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি হৃদয় পত্তে হঠাৎ আবির্ভূত হয়ে দেখলেন এবং এককালে নড়ে চড়ে একেবারে ঝলমল করে উঠল। তো এইভাবে এক একটি ভক্তকে ঠাকুর এক এক রকমভাবে কৃপা করেছিলেন। হারানচন্দ্র দাসকে কৃপা করেছিলেন এবং তারপরে আরও অনেক ভক্ত ছিল, তাদেরকে তিনি বিশেষভাবে এই কল্পতরুর দিনে কৃপা করেছিলেন। একটা জিনিস কিন্তু খুব অবাক ব্যাপার লাগে যে ঠাকুর এই কল্পতরুর দিনে যাদেরকে কৃপা করেছিলেন তারা, লক্ষ্য করে দেখুন, তারা কিন্তু প্রত্যেকেই গৃহস্থ এবং সংসারী। সেদিনকে কিন্তু ঠাকুর তার ত্যাগী সন্তানদের একেবারেই মানে একটুখানি দূরেই সরিয়ে রেখেছিলেন, তাদেরকে কিন্তু তিনি কৃপা করেননি। এটা কিন্তু সত্যি খুব মানে অদ্ভুত ব্যাপার। ঠাকুরের সংসার ত্যাগী ভক্তদের একজনও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, কেউ কেউ প্রেমের হাটের এই হই হট্টগোল দূর থেকে লক্ষ্য করেছেন। ত্যাগী ভক্তেরা সেখানে আস্তে আস্তেই ঠাকুরের ভাবাবেশ কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এখানে আরেকটা তথ্য সংযোজন করা যেতে পারে,
যা স্বামী অভেদানন্দ দীর রচনা থেকে পাওয়া যায়। তিনি লিখছেন যে ভক্তরা যে যা কামনা করেছে তাদের প্রাপ্তিও ঠিক সেই অনুযায়ী হয়েছে। ভাই ভূপতির প্রার্থনা ছিল সমাধি, উপেন্দ্রনাথের মুখোপাধ্যায়ের কামনা ছিল অর্থ, তারা কিন্তু তাই লাভ করেছিল। যে সমাধি চেয়েছিল সে সমাধি পেয়েছিল, যে অর্থ চেয়েছিল সে অর্থ পেয়েছিল, যে দীক্ষা চেয়েছিল সে দীক্ষা পেয়েছিল। আবার যে ইষ্টমূর্তি ভালোভাবে দেখতে পেত না, সে চেয়েছিল যে সে স্পষ্টভাবে তার ইষ্টমূর্তিটা দেখতে পার, সে সেটাই পেয়েছিল। আসলে ত্যাগী ভক্তদের তিনি প্রতিনিয়ত উপদেশ দিয়ে এবং অন্যান্য পরামর্শের মাধ্যমে তৈরি করেছিলেন, যাতে তারা ভবিষ্যতে তার বাণী এবং চিন্তাকে ব্যবহারিক জগতে কাজে লাগিয়ে মানব কল্যাণ সাধনে অগ্রণী ভূমিকা নিতে পারে। ঠাকুর চাইতেন বস্তু জগতের ইঁদুর দৌড়ে আত্মজ্ঞান হারানো মানুষ মান হুঁশ অর্থাৎ সচেতন হোক, এবং প্রতিটি মানুষের মধ্যে যে একই পরমাত্মা, একই ব্রহ্ম, একই শিব, ঈশ্বর, আল্লাহ, যে যাই বলুক না কেন, সেই যে একই সে বিরাজ করছে, তাকে সেই ঈশ্বর জ্ঞানে, শিব জ্ঞানে তাকে সেবা করুক। আমাদের মধ্যে এই কথা তুলে ধরবার জন্যই কিন্তু ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন। আর তাই ত্যাগী ভক্তদের প্রতি ঠাকুরের বিশেষ কৃপা প্রদর্শনের কোনো দরকার ছিল না, কিন্তু গৃহী ভক্তরা অন্য প্রকৃতির, তাদের বৈশিষ্ট্য এবং প্রয়োজন অন্য রকমের। সেজন্য তিনি সেদিন তার কৃপা দৃষ্টি কিছু সময়ের জন্য উন্মুক্ত করেছিলেন, যাতে তাদের চেতনা জাগে এবং তাদের যাতে পারমার্থিক উন্নতি হয়। ঠাকুর বলেছেন, তিনি কি ভক্তের কথা শুনেন না? তিনি কল্পতরু, তার কাছে যে যা চাইবে তাই পাবে। গৃহী ভক্তদের জীবনে সেদিন এই প্রাপ্তি ঘটেছিল। ঈশ্বরী ভক্তের কাছে কল্পতরু হন, পৃথিবীতে ঈশ্বরী অবতার পুরুষ হিসেবে আসেন, মানুষের মধ্যে প্রেম, ভক্তি, বিবেকবোধ, মনুষ্যত্ববোধ জাগ্রত করতে। আর এই দিক থেকে ঠাকুরের মূল্যায়ন বিগত 100 বছরেরও বেশি বছর ধরে চলে আসছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। এবং সেই কারণেই মনে হয় ঠাকুরকে আমরা বলতে পারি স্বামীজির ভাষায় অবতার বরিষ্ঠ, অর্থাৎ লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট। সেই কারণেই এই কথাটা তিনি বলেছিলেন। ঠাকুরের কল্পতরু দিবস চলে গেছে 1 জানুয়ারি। আমি জানি যে আমি দেরি করেই এই আপলোডটা দিচ্ছি, ইচ্ছা করেই দিচ্ছি, কারণ আমার একটু মনে হয়েছিল যে এই নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারের যে আমাদের উন্মাদনাটা, সেই উন্মাদনাটা তো ভয়ঙ্কর থাকে, এবং তার জন্য ওই ঠাকুরের একটা এপিসোড আমি আপলোড করব, এবং তারপরে ভক্তরা মনে করবেন যে ঠিক আছে সেটা তো ইউটিউবে রয়েছে, আমি আজ নয় কাল শুনব। তো সেটা যাতে না হয় সেই কারণেই আমি ভেবেছিলাম যে উন্মাদনাটা একটু থিতিয়ে যাক, তারপরে আমি আপলোডটা দেব, যাতে সবাই আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই শুনতে পায়। কারণ আগে একটা অন্যরকম ব্যাপার ছিল, আগে সকালবেলা রেডিওতে ব্রডকাস্ট হতো, সবাই জানতো যে এটা আজকে না শুনলে কালকে কিন্তু আর শুনতে পাওয়া যাবে না। কিন্তু এখন তো সেটা নয়, এখন তো যে কোনো সময়তেই ইউটিউব চালিয়ে শুনতে পাওয়া যেতে পারে। তো সেই কারণে আমি প্রায় খানিকটা নিশ্চিত রূপেই বলতে পারি যে অনেক ভক্তরাই কিন্তু এই 1 জানুয়ারির উত্তেজনায়
তারা কিন্তু ঠাকুরের এই এপিসোডটা একটু সরিয়েই রাখতো এবং হয়তো দুদিন বাদেই শুনতো। তো সেই কারণে ভাবলাম যে আমি দুদিন বাদেই আপলোড করি, কারণ আমার এই জায়গাগুলো ভীষণ একটু, আমি ভীষণ একটু আপত্তি ঠিক বলবো না, আমার আমার এই জায়গাগুলো খুব অভিমান, একটা সুপ্ত অভিমান কাজ করে আমার যে ঠাকুরের কথা, কারণ আমার কাছে আমার গোসাইয়ের সঙ্গে আমার ঠাকুরের কিন্তু কোনো পার্থক্য নেই। আপনারা জানেন কি না জানি না, একবার এইরকম একটি লীলা হয়েছিল, শ্রী শ্রী সদ্গুরু সঙ্গতে উল্লেখ রয়েছে যে আমাদের এই দক্ষিণেশ্বরের ঠাকুর উনি বহু মানুষকে গোসাইজির কাছে দীক্ষা নেওয়ার জন্য পাঠাতেন এবং বলতেন যে এই যুগে গোসাইজি হচ্ছেন সদ্গুরু অবতার, সুতরাং দীক্ষা ও দেবে, তোমরা দীক্ষা নিতে হলে ওর কাছে যাও, এরকম বলে তিনি অনেককেই গোসাইজির কাছে পাঠিয়েছিলেন এবং গোসাইজির অনেক ভক্ত শিষ্য ঠাকুরের কাছে যেতেন এবং ঠাকুরেরও অনেক ভক্ত শিষ্য গোসাইজির কাছে গেছেন। তো সেরকমই তিনি একজনকে পাঠিয়েছিলেন যিনি ঠিক করেছিলেন মনে মনে যে তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে দীক্ষিত হবেন, আর অন্য কারোর কাছে দীক্ষিত হবেন না। তো ঠাকুর যেহেতু পাঠিয়েছেন তিনি না করতে পারেননি, গেছেন, কিন্তু মনে মনে তার এতটুকু ইচ্ছা নেই যে তিনি গোসাইজির কাছে দীক্ষা নেবেন। হঠাৎ করে তিনি গোসাইজিকে বলেন যে ঠাকুরের সঙ্গে আপনার কি কোনো পার্থক্য আছে, যদি থাকে বা না থাকে তাহলে আপনি দয়া করে আমাকে সেটা জানান বা আমাকে সেটা দেখান। তো তখন তিনি এই বলে তিনি গোসাইজিকে প্রণাম করেন এবং প্রণাম করার পরে তিনি যখন মাথাটা তুললেন দেখলেন সেখানে সহাস্য মূর্তিতে গোসাইজি নন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসে রয়েছেন। সেই দেখে তিনি আবারও প্রণাম করলেন এবং আবার প্রণাম করার পর যখন মাথাটা তুললেন দেখলেন ঠাকুর রামকৃষ্ণ নয়, গোসাইজি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু বসে রয়েছেন। আবার প্রণাম করে যখন তিনি মাথা তুললেন দেখলেন না না গোসাইজি নয় তো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসে রয়েছেন। তখন তিনি বুঝতে পারলেন যে যে রামকৃষ্ণ সেই বিজয়কৃষ্ণ, তার মধ্যে কোনো তফাৎ নেই। তো সেই কারণে আমিও সেটা বিশ্বাস করি যে আমার ঠাকুর এবং গোসাইজির মধ্যে কোনো তফাৎ নেই, যেমন চৈতন্য এবং নিত্যানন্দ অভিন্ন আত্মা, যেমন বলা হয় যে অভিন্ন চৈতন্য, নিত্যানন্দ প্রভুকে বলা হচ্ছে অভিন্ন চৈতন্য, তিনি চৈতন্য মহাপ্রভুর থেকে আলাদা কিছু নন, ঠিক সেই রকমই কিন্তু আমাদের গোসাইজি এবং ঠাকুর। তো সেই কারণে এইটা আমার একটা খুব অভিমানের জায়গা যে আমার মনে হয় যে গোসাইজির কোনো কথা, ঠাকুরের কোনো কথা সেটা যখনই আমি আপলোড দেব বা যখনই আমি কাউকে বলবো তারা যেন সঙ্গে সঙ্গে সেটা মনোযোগ দিয়ে শোনে। যারা এই কথার কদর দেবে না বা যারা এই কথার ওজন বুঝতে পারবে না তাদের কাছে কিন্তু এই কথা বলতে বা রাখতে আমি পছন্দ করি না, সেই কারণেই আমি একটু দেরি করে এই আপলোডটা দিলাম। এবং 5ই জানুয়ারি শ্রী শ্রী মায়ের আবির্ভাব তিথিও আমরা পেরিয়ে এসেছি, মা সম্পর্কেও আমি খুব শীঘ্রই আপনাদের কাছে একটা নিশ্চয়ই কিছু আপলোড দেব। আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে, এবং যারা ঠাকুরের কথা শুনতে ভালোবাসেন, শ্রীকৃষ্ণের কথা শুনতে ভালোবাসেন বা যে কোনো দেবদেবীর কথা শুনতে ভালোবাসেন, ভগবানের কথা শুনতে ভালোবাসেন, তাদেরকে বলবেন যে তারা যেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি অবশ্যই চেষ্টা করব নিত্য নতুন এইরকম কথা আপনাদেরকে শোনাতে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই দর্শনও করাতে। তাহলে আজ এইটুকুই, আবার দেখা হবে, আজ তাহলে এই পর্যন্তই। জয় গুরু, জয় গোসাই, জয় জয় শ্রী রাধে।